এবার পশ্চিমা বিরোধী গুরুত্বপূর্ণ জোট এসসি ওর স্থায়ী সদস্য হয়েছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে তেহরানকে পূর্ণ সদস্যপদ দেয়া হয়। এসসিওতে ইরানের উপস্থিতি জোটভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি পশ্চিমা বিরোধী অবস্থান আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এর নতুন স্থায়ী সদস্য দেশ হল পশ্চিম এশিয়ার দেশ ইরান। ভারতের সভাপতিত্বে জোটটির ভার্চুয়াল সম্মেলন চলাকালে মঙ্গলবার 4 জুলাই স্থায়ী সদস্য দেশ হিসেবে পূর্ণ সদস্যপদ দেওয়া হয় ইরানকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশের প্রধানেরা। এ সময় জোট সদস্যদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নেতারা। এর মাধ্যমে জোটের সম্প্রসারণ এবং এই অঞ্চলে পশ্চিমা প্রভাব মোকাবেলারও আগ্রহ পোষণ করেছেন তারা। ইরান জোটটির পূর্ণ সদস্যপদ পাওয়ায় উদ্বোধনী ভাষণে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, প্রেসিডেন্ট রাইসি ও ইরানের জনগণকে অভিনন্দন জানাচ্ছি। ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেছেন, এসসিওতে ইরানের উপস্থিতি জোটভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি সমন্বিত নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্য একটি ক্ষেত্র তৈরি করবে। পশ্চিমাদের প্রতি অদম্যতার বার্তা দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া সব ধরনের বাহ্যিক নিষেধাজ্ঞা, চাপ ও উস্কানি মোকাবেলা করবে এবং একই সঙ্গে অভূতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারবে। এ সময় পশ্চিমাদের নিষেধাজ্ঞার প্রভাব কমাতে এসসিও সদস্য দেশগুলোর মধ্যে স্থানীয় মুদ্রায় লেনদেন চালুর তাগিদ দেন পুতিন। চীন ও রাশিয়ার মধ্যে বর্তমানে 80% বেশি বাণিজ্য রুবল ও ইউয়ানে হচ্ছে। এসসিও দেশগুলোকে বাণিজ্যে এই পদ্ধতি গ্রহণে আহ্বান জানান পুতিন। এদিকে জোটের পরবর্তী শীর্ষ সম্মেলনে স্থায়ী সদস্য হিসেবে যোগদানের আবেদন করেছে বেলারুশ। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশটির এই পদক্ষেপকে অভিনন্দন জানান পুতিন। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষার গুরুত্ব তুলে ধরে সদস্য দেশগুলোর প্রতি সঠিক পথ অনুসরণ করে নিজেদের মধ্যকার আস্থা ও সম্প্রীতি বৃদ্ধির আহ্বান জানান। 2001 সালে চীন, রাশিয়া সহ মধ্য এশিয়ার 4টি দেশ এই অঞ্চলে পশ্চিমা প্রভাব হ্রাসে এসসিও গঠন করে। এতে ভারত ও পাকিস্তান যোগ দেয় 2017 সালে। এবার ইরান যুক্ত হওয়ায় এসসিও সদস্য দেশের সংখ্যা দাঁড়ালো 9। পশ্চিমা বিশ্বের সাথে চীন ও রাশিয়ার সম্পর্কের অবনতি যখন হচ্ছে, তখন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন ইউরোপ ও এশিয়া উভয় মহাদেশেই সদস্য সংখ্যা বাড়াতে চায় মস্কো ও বেইজিং। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।